بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن، وإن كنت من قبله لمن الغافلين. আলিফ লাম র, এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত। নিঃসন্দেহে আমি একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যেন তোমরা তা অনুধাবন করতে পারো। হে নবী, আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা আমি তোমার কাছে ওহি হিসেবে পাঠিয়েছি। অথচ তার আগ পর্যন্ত তুমি এ কাহিনী সম্পর্কে ছিলে সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন। এটা হচ্ছে সেই সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টা তারা, চাঁদ ও সূরজকে আমি এদের আমার প্রতি সাজদাবনত অবস্থায় দেখেছি। একথা শুনে তার পিতা বলল, হে আমার স্নেহের পুত্র, তুমি তোমার স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলে দিও না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটতে শুরু করবে, কেননা শয়তান মানুষের খোলাখুলি দুশ্মন। সে কি করে দৌড়া লাগা সহ্য করছে? সামর্থ্যবান জওয়ান, দেখলে না নিনিফারের মতো শক্তিশালীকে কি করে কাবু করে ফেললো? কিন্তু এটা তো ন্যায় বিচার না, তাকে শাস্তি দেওয়া তো ঠিক হলো না। জানি না কিভাবে শুকরিয়া আদায় করব। তুমি যদি না থাকতে এই শয়তানটা আমাকে মেরেই ফেলত। তুমি আমার জন্য নিজের জীবন বিপদে ফেলেছো। আমি তো ইনসান, আর ইনসানের দায়িত্বই তো অন্যকে সাহায্য করা। সে একজন বিজয়ী বীরের মতো কারাগারে চলে গেল, যদি অনুশোচনা না করে তাহলে কি হলো? তাড়াহুড়া করবেন না বানু, ফয়সালার জন্য এখনো সময় বাকি আছে। কয়েকদিন যাক, নিজে বুঝতে পারবে রাজমহলের স্বাধীনতা আর আরামায়েশের মূল্য কি। যেই দিন গেল মনে হলো সে একটা কারাগার থেকে মুক্তি পেয়েছে। তবে যেহেতু আমার বন্ধু রোদামুন পাঠিয়েছে তাই সমস্যা নেই, যাও ইউজারশিপকে নিয়ে এসো। ইউজারশিপ, জনাব কিদামিন তোমাকে তলব করেছেন। তুমি এসেছো মেনি সাবু? আমরা কি একটু পরস্পর কথা বলতে পারবো? তবে সংক্ষেপে মেনি সাবু, শান্ত হও। আচ্ছা, তুমি কি আমাকে জেলখানা থেকে খালাস করবার জন্য এখানে এসেছো? হ্যাঁ না, আমি নিক্ষেপের জন্য কান্না করছি। হ্যাঁ, তুমি ভুল করছো। আমার জন্য পুতিফারের রাজমহলে কারাগার ছিল, এখানে আমি খুবই ভালো আছি মেনি সাবু, খুব ভালো আছি, সত্যি বলছি। এই দেখো, এগুলো তোমার জন্য এনেছি। খুব ভালো করেছো, এগুলো কারাবন্দীদেরকে আনন্দিত করবে। কিন্তু এগুলো তো আমি তোমার জন্য এনেছিলাম, কারাবন্দীদের জন্য নয়। না, তাদেরকেও দেওয়া উচিত, কিন্তু
কিছুটা হলেও নিজে খেয়েও। সব তাদের দিয়ে দিও না। ঠিক আছে, আমি খাবো। আমি মনে করেছিলাম পুতিফারের রাজমহলে শুধু জুলেখাই তোমাকে ভালোবাসে, কিন্তু মনে হচ্ছে ইউজার্সিপের প্রতি ওই রাজমহলের সবারই ভালোবাসা অনেক বেশি। অনেক শুকরিয়া জনাব। বানু জুলেখার ঘটনা কি তুমি জনাব কিদামুনকে বলেছো? না, জনাব রুদামুন আমাকে লিখেছে। উনি তোমাকে একজন বিজ্ঞ হাকিম এবং কর্মদক্ষ হিসেবেই জানে। এখন মনে হচ্ছে তোমার উপস্থিতিতে জেলখানার পরিবেশই বদলে যাবে। জনাব রুদামুন অনুগ্রহ করেছে, যদি আপনি কিছুটা অনুগ্রহ করেন তাহলে অনেক কাজ আঞ্জাম দেওয়া যাবে। হ্যাঁ, এগুলো সবাইকে দিয়ে দিন। এই আস্তে আস্তে, কারাকারি করবে না, সবাই পাবে, ধীরে ধীরে। যদিও এখানে অনেক কম, কিন্তু সন্ধির প্রথম পর্যায়ে কিছুটা ক্রোধ দূর করবে। ক্রোধ দূর করবে? আমার আর তোমার মধ্যে ঘৃণা আর বিদ্বেষ ছাড়া কিছু নেই, আমি প্রতিশোধ নেব। সেটা না হয় নিও, কিন্তু কেউ ক্রোধ ও ঘৃণার মাধ্যমে কল্যাণ খুঁজে পায়নি, তুমিও খুঁজে পাবে না। শত্রুতা, তিক্ততা ও কঠোর ক্রোধ কারাগারের এই প্রকাষ্ঠগুলোকে আরো বড় করে দেয়। তুমি বছরের পর বছর আমার এই কারাগারে থাকার কারণ হয়েছো, আমি এর বদলা নেব। তুমি যদি চুরি না করতে তাহলে জেলখানায় আসতে না। উত্তম হচ্ছে নিজেকে সংশোধন করো। এখানে তোমরা কিভাবে জিন্দেগি করো? কেন এই জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন মেরামত করার জন্য তাগাদা দিচ্ছ না? যদি খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাহলে তো আমরা আজীবন এই কারাগারেই থেকে যাব। শোনো তোমরা, আমরা মেহমান নই, আর এটা মেহমানখানাও নয়, এটা হচ্ছে জেলখানা। তকদিরের কারণে আমরা সবাই এখানকার মেহমান, শুধু জেলখানাতেই নয় দুনিয়াতেই তাই। আমরা কিছুদিন আমরা এই দুনিয়াতে থাকব, তারপর চলে যাব। আর এই সংক্ষিপ্ত সময়ে আমরা কারাগারে বা পৃথিবীর যে কোনো জায়গাতেই অবস্থান করি না কেন, আমাদের অবস্থান স্থল এরকম নোংরা ও অপরিষ্কার হওয়া উচিত নয়।
রুদামুন, দুঃখিত জনাব রুদামুন, সে আমাকে দেখেছে, আমিও তাকে দেখেছি, আমরা দুইজন কথা বলেছি একসাথে। তার হাল হাকিকত ভালো? হ্যাঁ, সে ভালো আছে। আপনার পত্র আমি জনাব কিদামিনের হাতে পৌঁছে দিয়েছি। এই কয়দিনে তো সে তার মন জয় করে ফেলেছে। তারপর আমি ওখানে গিয়ে ইউজারশিপের কথা বললাম, সে ইউজারশিপকে ডাকলো, আর ইউজারশিপ আমাকে দেখে বুকে জড়িয়ে নিল। জেলখানায় গিয়ে কি তার খুব কষ্ট হচ্ছে? না না, তিনি আমাকে বলেছেন জাবিরা জেলখানা বানুর জেলখানা থেকে অনেক উত্তম। মনে হচ্ছে কারিমামা আমার সঙ্গে কোনো কাজ আছে। ইউজারশিপ সম্পর্কে সওয়াল ছিল, কিন্তু সেটার উত্তর আমি পেয়ে গেছি। খারাপ হলো না, চিন্তিত হয়েও না। এখনই বানু জুলেখার কাছে গিয়ে আমাদের কথা বলে দেবে। বানু জুলেখা তখন খেপে যাবে। জাভিরা জেলখানা বানু জুলেখার জেলখানা থেকে অতি উত্তম। জাভিরা জেলখানা তোর জন্য জাহান্নামে রূপান্তরিত করব আমি। আমার প্রাসাদ তোর কাছে জেলখানা মনে হচ্ছিল, তাই না? জেলখানা কাকে বলে তার নিশানা দেখাবো আমি তোকে, দেখাবই আমি, দেখবো। লেখো, আমার প্রাসাদের অবস্থা জাবিরা জেলখানার থেকেও খারাপ। আমার প্রাসাদের অবস্থা, আরে না, এটা লিখতে বলিনি বোকা কোথাকার। দুঃখিত আমার বানু, তাহলে কি লিখবো? লেখা শুরু কর। ইউজার সিফকে আমি জেলখানায় পাঠিয়েছি যেন শাস্তি পেয়ে আমার প্রতি আনুগত্য প্রকাশ করে। যে গোলাম তার মালিকের প্রতি আনুগত্য প্রদর্শন না করে তার শাস্তি ওই রূপই হওয়া উচিত, যেন অমান্য করার একগুঁয়েমি মাথা থেকে বের হয়ে যায়। ইউজার সিফ ওই দিনই জেলখানা থেকে মুক্তি পাবে যেদিন আমার প্রতি আনুগত্য প্রকাশ করবে। এই খবর ইউজার সিফের কাছে পৌঁছে দাও। আপনি চলে যান, বানু জুলেখাকে বলবেন তার আদেশ পালন করা হবে। ইউজার সিভ, সিদ্ধান্ত এখন তোমার হাতে। চাইলে এখান থেকে খালাস হতে পারো। শুধু বানু জুলেখাকে লিখে দেব যে ইউজার সিভ আনুগত্য প্রদর্শনে রাজি আছে। আমি এই বন্দিত্বকে অনেক বেশি ভালোবাসি রাজমহলের ওই আরামায়েশ থেকে। আর আমি এটাও অনুমান করছি যে আমি যদি তার আনুগত্য মেনে না নেই, তাহলে জেলখানা আমার জন্য হয়ে যেতে পারে নির্যাতন নিপীড়নের স্থান। আমার কথা আমি বলে দিয়েছি, বাকি সিদ্ধান্ত আপনার। যতক্ষণ পর্যন্ত না বাধ্য হচ্ছি এই ফরমান বাস্তবায়ন করব না। জনাব কিদামিন, আমি কি আপনার কাছে একটা তাগাদ করতে পারি? বলো। জেলখানার পরিবেশ কয়েদিদের সাহায্যে মেরামত ও পরিবর্তন করা যাবে, কিন্তু লেবাসগুলোর পরিবর্তন ও মেরামত আমাদের সামর্থ্যের বাইরে। সাহায্য করবেন?
চেষ্টা করে দেখব। আপু পিস, মহামান্য বাদশার প্রধান বাবুর্চি, এইদিকে কি তুমি দেখেছো তাকে? মহামান্য সেনাপতি, মহামান্য সম্রাটের প্রধান বাবুর্চি আপু পিসকে কি আশেপাশে কোথাও কি দেখেছেন? কয়েকদিন পূর্বে তাকে এক রাত এখানে রেখেছিল, তারপর নিয়ে গেছে। নিয়ে গেছে কোথায়? আসলে সে কি করেছিল, কোথায় নিয়ে গেছে তাকে? জানি না। জনাব পুথিভারের আদেশে রাতে তাদেরকে এখানে নিয়ে এসেছিল, আবার ভোরবেলা তাদেরকে নিয়ে গেছে। তাদের, তার মানে তারা কজন ছিল? দুইজন, আপুপিস ও ইরানুস। কেন, কি দরকার তাদের সাথে? কিছুই না, তার একটা আমানত আমার কাছে ছিল, চাইছিলাম হস্তান্তর করতে। ঠিক আছে ঠিক আছে, আমি বরং তার বাড়িতেই যাই, ওখানে নিশ্চয়ই পাবো। খোদাবন তোমার মঙ্গল করুক, তোমার উপর দরুদ। তাদের ওপর খোদাবানদের অভিশাপ বর্ষিত হোক। দু মাস হয়ে গেল, তাদের কোনো খবর নেই। তাদের কাজ যেহেতু শেষ হয়ে গেছে, এখন কাউকেই চেনে না তারা। আর আমিও একটা বোকাকে সাথে নিয়েছিলাম, যার জন্য এই জেলখানায় এখন আমাকে পচে মরতে হচ্ছে। না জানি আমার পরিবারের সবাই এখন কি অবস্থায় আছে, কেন যে এই গাধাটাকে সঙ্গে নিয়েছিলাম। কেন তো রুস্কানি দাতাদের পরিচয় দিচ্ছিস না? ওরা তো পায়ে শিকল পরেনি, তুই কেন পায়ে শিকল পরে আছিস বোকা? আরে তুই এখন কষ্ট পাচ্ছিস, ওরা কেন শান্তিতে থাকবে? তোমরা শান্ত হও, তোমাদের এ কি হলো? জেলখানার পরিবেশ এমনিতে বিষাদময়, এটাকে আর এর চাইতে খারাপ করো না। আমরা দুই বোকা যারা চাচ্ছিলাম আমেন হোতেপকে হত্যা করব, আমরা এটা ভুলে গিয়েছিলাম যে সে নিজেই খোদাদের একজন। আজ দুই মাস হয়ে গেল, আমাদের এখানে কেউ খোঁজ নিতে আসেনি, আমরা দুজন অসহায়ের মতো আছি। আর এই গাধাটা কারো নামই বলছে না, তাদের প্রতি বিশ্বাস তার অনেক, তারা নাকি আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাবে। তুই একটা বড় সড় গাধা, কিন্তু আমি না। ও এত বড় গাধা কি বলবো, ও এখনো জানে না যে আমরা কোনো কিছু না বলা পর্যন্ত আমাদের বাঁচিয়ে রাখবে তারা, আর বললেই একদম খতম। যারা বাদশাহ আমিন হোতেপকে হত্যা করার ইচ্ছা পোষণ করে, কোনো দলিলই তাদের বাঁচিয়ে রাখতে পারে না। তুই তো জানিসই তুই মারা যাবি, তাহলে কেন তাদের নামগুলো প্রকাশ করছিস না, যেন যেন তারা সাজা পায়? আমি এখনো আশাবাদী। হ্যাঁ, আমি আশাবাদী। যদি আমি কখনো নাজাদ নাও পাই, তবুও তাদের কথা ফাঁস করব না, কখনোই ফাঁস করব না। যদি আমি তাদের নাম উচ্চারণ করি, তাহলে তারা আমার পরিবারের সবাইকে একদম শেষ করে ফেলবে। অনুমান করছি আপু পিসের চিন্তা একেবারে অমূলক নয়। আমার ধারণা এই ষড়যন্ত্রটি আমুনের খাদেমদের, তারা আপু পিসকে ফাঁদে ফেলেছে, তারা হিংস্র ও পাথরের হৃদয়ের ইনসান। আমার অনুমান কি ঠিক আছে? না না না, একদমই না। আমি তো বলেছি তাদের কথা ফাঁস করব না। হ্যাঁ, তোমার অস্বস্তি বিবেকবানদের মতোই। কারণটা হলো, তুমি ভাবছো তোমার জীবন তোমার স্ত্রী ও সন্তানকে নাজাদ দেবে। এই পরিস্থিতিতে আমরা অবশ্যই খোদাবানের কাছে সাহায্য চাইব। হ্যাঁ হ্যাঁ, শুধুমাত্র সেই সাহায্য করতে পারবে। তোমাদের খোদার যদি সাহায্য করার সামর্থ্য থাকে, তবে প্রথমে সে আমুনের প্রধান খাদেম অজ্ঞামোহর ও তার দোসরদেরকে সাহায্য করবে, তোমাদেরকে নয়। তাহলে তোমার দৃষ্টিতে না আছে আমাদের আমুনের সহযোগিতা, না আছে তার খাদেমদের সহযোগিতা? আমার তোমাদের খোদাগণকে অবজ্ঞা করার কোনো ইচ্ছেই নেই, তবে একখণ্ড পাথরের কাছ থেকে সাহায্য চাওয়া বিবেকসম্মত নয়।
কিছুটা বোকামিও। তুমি কে যে আমাদের খোদাকে পাথর বলছ? ইউজারসিফ আমার নাম। ইউজারসিফ মানে পুতিফারের তত্ত্বাবধায়ক। আর এই যে জুলেখার সাথে, তোমাদের সত্যিকারের নাজাতের জন্য শক্তিশালী খোদার প্রয়োজন রয়েছে। এই খোদার নয়, এই খোদা দিয়ে কোনো কাজ হবে না। ওঠো, উঠে প্রস্তুত হও তোমরা, পাথরের খনিতে যাব। এক সারিতে সবাইকে বেঁধে ফেলো, তাড়াতাড়ি করো, দ্রুত করো। যখন যাচ্ছিল অত্যন্ত চিন্তিত ছিল, বলছিল যে সম্ভাবনা আছে মন্দ কিছু ঘটার। কেন কোনো খবর জানেন না? আপনি কি তার স্ত্রী নন? আমি তো ধারণা করছিলাম আমার স্বামীর খবর আপনাদের কাছ থেকেই পাবো আমি, কেননা তিনি তো আমাকে, হ্যাঁ তিনি তো আমাকে আপনাদের কথাই বলছিল। তিনি বলছিলেন যে, হ্যাঁ হ্যাঁ বলো, কি বলছিল সে? হ্যাঁ, বলতো যে সম্ভাবনা আছে ভয়ঙ্কর কিছু ঘটার, আর এর কারণে আমাদের অবস্থা আগের চেয়ে আরো অধিকতর ভালো হবে। রাজমহল থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে, অথচ আমার কাছে কোনো খবর নেই। আমার বানু, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এবং অতীতে যেভাবে নিজের চোখখান খোলা রাখতাম, এখন তো আসলে সেভাবে আমি। বন্ধ করো কারি বাবা। আমি খবর পেয়েছি রাজমহলের অধিবাসীরা বলাবলি করে ইউজারসিফের জন্য খাবার এবং ঔষধ পাঠাচ্ছে। এ খবরে এত চিন্তিত হবার কি আছে? এটা তো মন্দ নয়। চিন্তিত হবার মতো নয়। ইউজারসিফকে কেন জেলখানায় পাঠিয়েছিলাম মনে আছে?